আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধনেপাড়ি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে আশা করি তোমরা বাড়িতে সুস্থই আছো এবং পড়াশোনা নিয়মিত করছো এবং বিদ্যালয় কর্তৃক বিভিন্ন অনলাইন ক্লাসে যোগদান করে আমাদেরকে তোমরা সহায়তা করবে এবং তোমরা নিয়মিত লেখাপড়া করতেছ। যাহোক, আজকে আমাদের আমি এখন ক্লাস করতেছি তোমাদের দশম শ্রেণী, আজকে ইংলিশ সেকেন্ড পেপারে ক্লুজ টেস্ট উইথ ক্লুজ কিভাবে পূর্ণ করতে হয় এটা আমরা শিখব। ক্লুজ টেস্ট উইথ ক্লুজ কিভাবে আমরা পূর্ণ করতে পারি এটা আমরা শিখব। তোমরা যদি একটু ভালোভাবে মনোযোগ দাও তবে অবশ্যই আশা করি সবাই ভালো করে বুঝতে পারবে। শূন্য স্থানগুলি কিভাবে কিভাবে হাউ টু ফিল দি ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ, ক্লুজগুলি আমরা কিভাবে শূন্য স্থানগুলি পূরণ করব। উপরে দেওয়া থাকে কতগুলি শব্দ, এই শব্দগুলির মধ্যে যে শব্দটা সাধারণত কতগুলি শব্দ দেওয়া থাকে, কোনটা প্রিপজিশন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা আর্টিকেল, নানান ধরনের শব্দ দেওয়া থাকে। সুতরাং শব্দগুলি আমরা যথাযথভাবে বুঝে আমরা শূন্যস্থানে পূর্ণ করব। এইভাবে যদি আমরা পরিবর্তন করতে পারি অবশ্যই আমরা উইল বি সাকসেসফুল। পরীক্ষাতে সাধারণত উপরে ছকে কিছু শব্দ দেওয়া থাকে, বেশ করে 10টা হতে পারে, 12টা হতে পারে, অথবা 10টা কম হতে পারে, কিন্তু শূন্যস্থান থাকবে 10টা। প্রত্যেকটা শূন্যস্থানে একটা শব্দ একবারই বসবে। এখন আমাদের দেখতে হবে কোন ধরনের শব্দ শূন্যস্থানে কোনটা বসবে সেটা আমরা চয়েস করব আগে এবং সেখানে সেটা বসাবো। যেমন লেখা থাকে ইয়ট ইজ ড্যাশ বেস্ট টাইম অর ড্যাশ, যেহেতু এখানে একটা সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অবশ্যই সেখানে এক আর্টিকেল বসবে দা। সুপারলেটিভ ডিগ্রি পূর্বে আর্টিকেল বসাতে হবে দা। সুতরাং আমরা কি করব, সেখানে আমরা যদি আমরা ইজ দা বেস্ট আমরা সেখানে দা বসাইতে পারি। সুতরাং সব শব্দ যেটা আমরা বসাই ফেললাম সেটাতে আমরা একটু মার্ক করে রাখবো, যাতে এটা আবার পরবর্তীতে হয়তো নাও ব্যবহৃত হইতে পারে। ইয়ট ইজ দা বেস্ট টাইম অফ, এইখানে একটা খেয়াল করো শূন্যস্থানে কোন শব্দ আছে তার পূর্বে একটা প্রিপজিশন আছে, অর্থাৎ যখন কোন শূন্যস্থান বা ব্ল্যাঙ্কের পূর্বে প্রিপজিশন থাকে সেই শূন্যস্থানে অবশ্যই আমাদের খুঁজতে হবে একটা নাউন, নেমিং ওয়ার্ড খুঁজতে হবে যেটা নাকি প্রিপজিশনের পরে বসবে। প্রিপজিশনের পরে অবশ্যই সেখানে কোনো নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট শব্দ বসবে। সুতরাং আমরা নাউন যদি খুঁজি, আমাদের এখানে অনেকগুলি শব্দ দেওয়া আছে, তার মধ্যে একটা শব্দ আছে লাইফ, লাইফ শব্দটা নাউন। সুতরাং আমরা যদি এখানে লাইফ বসাই তবে আমরা সফলতার সাথে শূন্যস্থান পূরণ করতে পারবো। এরপরে এবং পরে একটা শূন্যস্থান আছে ইট ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট ড্যাশ, দিস ইজ দা টাইম মানে একটা সেন্টেন্স, ইট ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা সেন্টেন্স মানে দুইটি সেন্টেন্স, দেয়ার আর টু সেন্টেন্সেস, ইট উইল বি কানেক্টেড উইথ এ কানেক্টর, অবশ্যই দুইটি সেন্টেন্স যেহেতু তাকে একত্রে সংযুক্ত করতে হবে। আমাদের কি লাগবে, অবশ্যই আমাদের লাগবে একটা কানেক্টর অর্থাৎ কনজাংশন যেটা দ্বারা যুক্ত করা যাবে। সুতরাং কনজাংশন আমাদের দেওয়া আছে, দেখা যায় একটা শব্দ কনজাংশন শুধুমাত্র একটা শব্দ দেওয়া আছে আমাদের এখানে প্রদত্ত ক্লুজ টেস্টের বেলায়, এখানে শব্দ আছে হোয়েন। সুতরাং আমরা লিখতে পারি হোয়েন, দিস ইজ দা টাইম হোয়েন ইট ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট, দিস ইজ দা টাইম হোয়েন ইট ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট।
এখন খেয়াল করো আমরা দুইটি বাক্যে যুক্ত করলাম when দ্বারা ইট ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট ড্যাশ ওয়ান এখানে যেহেতু প্রিপজিশন বসাতে দরকার কারণ ইম্পর্টেন্টের পরে একটা প্রিপজিশন আমরা দেখছি অ্যাপ্রোপ্রিয়েটলি বসে এটা হলো ফর ইম্পর্টেন্ট ফর ইম্পর্টেন্ট ফর কি মনে রাখছি আমরা ইম্পর্টেন্ট ফর সুতরাং ইট ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট ফর ওয়ান ইট ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট ফর ওয়ান টু রিমেম্বার দা ম্যাক্সিম সুতরাং এখানে আমরা এটা ক্লিক করব সুপারলেটিভ ডিগ্রি পূর্বে বসাবো আর্টিকেল দা এবং প্রিপজিশনের পরে কোন নাউন বসাবো এবং দুইটি সেন্টেন্সের মধ্যে থাকলে সেখানে আমরা কানেক্টর বা কনজাংশন যুক্ত করব এবং কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থাকে তা অ্যাডজেক্টিভের পরে বসে এটা কি হয় বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন ফ্রেজ এরকম অবস্থায় আছে সুতরাং ইট ইম্পর্টেন্ট ফর ওয়ান টু রিমেম্বার দ্য ম্যাক্সিম ওয়ান মাস্ট শু এইখানে খেয়াল করো শূন্যস্থান আছে শু এর পরে আছে শীর্ষ আমরা জানি প্রিপজিশন যদি অফ থাকে কোন নাউনের পরে শূন্যস্থানে যদি প্রিপজিশন থাকে অফ তবে ওই শূন্যস্থানের পূর্বে যে প্রিপজিশনে অফের পূর্বে যে নাউন থাকে তার আগে যদি শূন্যস্থান থাকে অর্থাৎ শূন্যস্থানের পরে একটা নাউন তারপরে একটা অফ থাকে তবে ওই শূন্যস্থানে আমরা বসাবো আর্টিকেল দা দা সিটস অফ ম্যাক্সিম সুতরাং আমরা আবার খেয়াল করবো এটা যে অফ থাকলে শব্দের পরে অফ আর আগে শূন্যস্থান শব্দের পরে অফ আগে শূন্যস্থান থাকলে ওই শূন্যস্থান আমরা বসাবো দা আশা করি তোমরা এই জিনিসগুলি নোটে নোট করে রাখবে এবং মনে রাখবে ওয়ান মাস্ট শো দ্য সিটস অফ ইউ মাস্ট জট ডাউন হ্যাঁ এবং এইগুলি অলওয়েজ শুড মেমোরাইজ অ্যান্ড শুড ওয়ান্ট টু রিমেম্বার যদি তোমরা একটু মনে রাখতে পারো ইউ ইজ দ্য বেস্ট টাইম আমরা আবারও বলি সুপারলেটিভ ডিগ্রি পরিভাষা আর্টিকেল দা প্রিপজিশনের পরে বসাবো নাউন এবং দুই বাক্যের মধ্যে শূন্যস্থানে বসাবো কনজাংশন বা কানেক্টর এবং এবং বি প্লাস অ্যাডজেক্টিভের পরে বসাবো প্রিপজিশন এরপরে আমরা শব্দের পরে অফ থাকলে আগে থাকলে শূন্যস্থান ওই শূন্যস্থানে বসাবো আর্টিকেল দা এবং দি সিটস অফ ইন্ডাস্ট্রি ড্যাশ দি সিজন সিজন মানে একটা টাইম সুতরাং সময়ের পূর্বে সাধারণত বড় সময়ের পূর্বে বসে ইন ছোট সময়ের পূর্বে অ্যাট বড় সময়ের পূর্বে ইন বসে ইন দা ইয়ার ইন দা সিজন ইন স্প্রিং এরকম সুতরাং এখানে আমরা বসাবো ইন আশা করি তোমরা যদি এই জিনিসগুলি একটু ফলো করো এবং গুরুত্ব সহকারে একটু অনুভব মানে চেষ্টা করো বুঝতে এবং লেখার সময় তখন এই ধারণাগুলি মাথায় রাখলে অবশ্যই সুন্দরভাবে তোমরা এই ক্লোজ টেস্ট বি ক্লোজ পূরণ করতে পারবে এবং ভালো নম্বর আশা করি পরীক্ষাতে পাবে এবং ভবিষ্যতে তোমাদের জীবন উজ্জ্বল হোক এবং করোনা থেকে তোমরা মহামারী থেকে মুক্ত হয়ে আবার আমাদের সারা দুনিয়াতে এই যে প্যান্ডেমিক অবস্থা আছে এটার শীঘ্রই মুক্তি ঘটবে এই প্রত্যাশা রেখে আমি তোমাদের শুভেচ্ছা এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল যোগ্য শুভকামনা করি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।